অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 16 জুলাই রাজা যাচ্ছে রানীর ঘরে, অর্থাৎ সূর্য কর্কট রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে অবস্থান। অনেক দর্শক বন্ধু বারবার কমেন্টসে লিখছেন যে স্যার রাশি অনুযায়ী বলছেন, লগ্ন অনুযায়ী বলুন, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। দেখুন, আমি আজকে এই সূর্যের রাশি পরিবর্তন, আমি আজকে 12টি লগ্নের উপর কী প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। 12টি লগ্ন সম্বন্ধে কিন্তু এই ভিডিওতে আলোচনা থাকবে, অর্থাৎ রাজা যাচ্ছে রানীর ঘরে, অর্থাৎ চন্দ্রের ঘরে, কর্কট রাশির ঘরে কী ফল হতে চলেছে 12টি লগ্নের উপর। প্রথমেই আপনাদেরকে জানাই, প্রত্যেক লগ্নের জাতক বা জাতিকারা সম্পূর্ণরূপে ভিডিওটি শুনবেন, ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও। এটি এক মাসের জন্য এই সূর্যের রাশি পরিবর্তন ফল দেবে 12টি লগ্নের ক্ষেত্রে। প্রথম যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে মেষলগ্ন। মেষলগ্নের আপনাদের পঞ্চমপতি চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভূমি বাহন থেকে আপনারা কিন্তু সুখ পাবেন। গাড়ি বাড়ি জায়গা কিনা, ভূসম্পত্তি কিনা, এগুলো কিন্তু যোগ দেখা যাচ্ছে মেষলগ্নের ক্ষেত্রে। কিন্তু চতুর্থ স্থানে আপনার ঠিক মাতৃস্থানে এই রবির অবস্থান, এটা হচ্ছে জলতত্ত্ব কারক গ্রহ আর রবি হচ্ছে অগ্নিতত্ত্ব কারক গ্রহ। অর্থাৎ আপনার মায়ের শরীরের দিকে কিছুটা হলেও সমস্যা আসতে পারে এবং কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টার্বেন্স এ মাসে, অর্থাৎ 16 জুলাই থেকে 16 আগস্ট অবধি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে চাপ, অর্থাৎ কারোর সঙ্গে তর্কাতর্কি ঝামেলা, এই সকল দিকগুলো, কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন বা কর্ম ছেড়ে দেওয়া, এই সকল জায়গাগুলো মেষলগ্নের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে বৃষলগ্ন। বৃষলগ্নের চতুর্থ পতি তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ পরাক্রমভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের কিন্তু আপনাদেরও গৃহ গাড়ি এগুলোর সুখ কিন্তু আপনাদের আসবে, কিন্তু আপনাদের পাশাপাশি অলসতা আলস্য ভাব বৃদ্ধি পাবে। এতদিন এই 16 জুলাইয়ের পর থেকে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আসবে, যেহেতু আপনাদের রাশির দিক দিয়ে মিথুন রাশিতে রবি এবং রাহুর অবস্থান গ্রহণযোগ তৈরি করছিল, প্রপার ইনকাম আসতে চাইছিল না, আপনাদের কিন্তু ইনকামের সোর্সটা কিন্তু আসবে। কিন্তু পিতার সঙ্গে কিছুটা হলো আপনাদের মতবিরোধ দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে জানাই, এই সময় আপনারা কি করবেন, শিবের উপাসনা করুন। এই শ্রাবণ মাস গোটা আপনারা শিবের উপাসনা করুন, সেক্ষেত্রে বিশেষ কিন্তু লাভ কিন্তু পাবেন। আর মেষ রাশির যারা আছেন তারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন, বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। এবার আসি মিথুন লগ্নের ক্ষেত্রে। আমি বললাম মেষলগ্ন, বৃষলগ্ন, এরপর হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নের দ্বিতীয়ভাবে এই রবির অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু গলায় সমস্যা, ধনভাব কিন্তু শুভ, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এই সকল দিক কিন্তু আপনাদের আসবে, ধনভাব কিন্তু ভালো। আপনাদের পরাক্রম কিছুটা হলেও কমবে, এটা আপনাদেরকে বারবার জানাচ্ছি। অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা, এই দিকগুলো সমস্যা কিন্তু আপনাদের আসবে, এই দিকে কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্সেস মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এরপরে যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের দ্বিতীয় পতি অর্থাৎ রবি আপনাদের রাশিতে অবস্থান করছে। আমি আগেও বলেছি রাজা অবস্থান করছে রানীর রাশিতে, কিন্তু এটা যেহেতু জলতত্ত্ব কারক গ্রহ আর এটা হচ্ছে অগ্নি কারক, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের কি হবে, আপনাদের খরচটা আগের থেকে কিছুটা হলেও কমবে, ধন কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের হবে। আমি এটা আপনাদেরকে খুব জোর গলায় বলছি।
এবং এর পাশাপাশি আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টার্বেন্স আপনাদের দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ এগুলো কিন্তু তৈরি হবে, কিছু কিছু জায়গায় সেপারেশনের যোগ হতে পারে। আমি আবার বলছি এটা লগ্ন অনুযায়ী আমি বলছি, কিন্তু আপনাদের যদি দশা অন্তর্দশা ভালো পারমিট করে সেক্ষেত্রে কিন্তু এগুলো হবে না। এই লগ্ন অনুযায়ী বলছি এটা 30-35% কিন্তু মিলবে এই গোচরের ফল। এক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করা উচিত, উগ্র বাণী হয়ে যাওয়া এই সকল দিকগুলো কিন্তু কর্কট লগ্নে দেখতে হবে এবং বিজনেসের ক্ষেত্রে খুবই কেয়ারফুল। এবার আসি সিংহ লগ্ন। সিংহ লগ্ন আপনাদের লগ্নাধিপতি দ্বাদশভাবে বসে আছে, সুপার যোগ আমি আবারও বলছি, অর্থ আপনাদের আসবে, অর্থনৈতিক ভাব কিন্তু আপনাদের ভালো, কিন্তু আপনাদের পিতার সঙ্গে কিছুটা হলো মতবিরোধ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা এগুলো কিন্তু বাড়বে আপনাদের, এবং পাশাপাশি আপনাদের রোগ ঋণ শত্রুতা বিনাশ হবে। অর্থাৎ যাদের ঋণ ছিল, শত্রুতা ছিল এবং রোগ ছিল, সেই দিকগুলো কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু আসতে চলেছে সিংহ লগ্নের ক্ষেত্রে। এরপরে আসি কন্যা লগ্ন। কন্যা লগ্নের দ্বাদশপতি এই রবি একাদশভাবে অবস্থান করছে, খরচা আপনাদের অত্যাধিক হবে, দ্বাদশপতি একাদশ অবস্থান মোটেও শুভ নয়, খরচা আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদের মানসিক শান্তি থাকবে না, টেনশন উদ্বেগ বৃদ্ধি পাবে, সন্তানের এডুকেশন, সন্তানের শরীর মন মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যারা মহিলারা আছে তাদের ক্ষেত্রে গর্ভহানি এই দিকগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না কন্যা লগ্নের ক্ষেত্রে, এবং আপনাদের মানসিক দুশ্চিন্তা অস্থিরতা এগুলো কিন্তু হবে এবং ব্যয় অত্যাধিক আপনাদেরকে কিন্তু করাবে। এবার আসছি তুলা লগ্ন। তুলা লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্নের দশম স্থানে অবস্থান করছে এবং একাদশপতি দশমে অবস্থান, কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু মোটামুটি শুভ, কর্মতে আপনাদের যোগ কিন্তু আছে, কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু দেখা যাচ্ছে, সাকসেস সফলতা কিন্তু হবে, কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নিয়ে একটু হলো টেনশন কিন্তু আপনাদের থাকবে, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। এটা হচ্ছে তুলা লগ্নের জন্য এই 16 জুলাই টু 16 আগস্ট। এরপরে আসি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের এতদিন অষ্টম স্থানে ছিল আপনাদের এই রবি গ্রহ, অর্থাৎ এবার যাচ্ছে 16 জুলাই থেকে আপনাদের নবমভাবে, দশমপতি নবমভাবে অবস্থান, আপনাদের ভাগ্যর কিন্তু আপনারা কিন্তু সাপোর্ট পাবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সফলতা আপনাদের কিন্তু আসবে, কিন্তু ছোট ভাই বোনদের সাথে কিছুটা হলো মতান্তর আপনাদের কিন্তু তৈরি হবে, মতবিরোধ এগুলো কিন্তু তৈরি হবে, যোগাযোগের ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ, কমিউনিকেশনটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবার আসি ধনু লগ্নের ক্ষেত্রে। ধনু লগ্নের ক্ষেত্রে আপনাদের নবমপতি অষ্টম স্থানে অবস্থান করছে, এটা বিশেষ শুভযোগ, রবি অষ্টম স্থানে যাওয়া বিশেষ ভালো, আপনাদের ক্ষেত্রে ধন আসবে এবং আপনাদের সাকসেস সফলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু আপনাদের সুগার প্রেসার এই দিকগুলো কিন্তু আপনাদের আসতে চলে, কিছু কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, চোখের সমস্যা এগুলো কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আসবে, কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, আপনারা এ সময় সূর্যকে জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষ লাভ পাবেন। এবার যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে মকর লগ্ন।
মকর লগ্নের এতদিন ষষ্ঠ স্থানে এই রবি গ্রহের অবস্থান ছিল, এবার এই রবি যাচ্ছে সপ্তম। এই মকর লগ্নে লগ্নে কিন্তু শনির অবস্থান, অর্থাৎ লগ্নাধিপতি এবং দ্বিতীয়পতি লগ্নে অবস্থান এবং সপ্তম স্থানে রবির অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অহংকার প্রচণ্ড পরিমাণে বাড়বে, এই দিকটা আপনাদের কন্ট্রোল রাখা উচিত, এবং রাগ জেদ আপনাদের বৃদ্ধি পাবে মকর রাশির ক্ষেত্রে। এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর, এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনার আপনাকে কিন্তু ধোকা দিতে পারে, সেক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত মকর লগ্নের ক্ষেত্রে। আর পাশাপাশি আপনাদের অহংকারটা কিছুটা হলেও কমানো উচিত। এরপরে আসছি কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিশেষ লাভ দিতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের সপ্তমপতি এই রবি ষষ্ঠ স্থানে অবস্থান, রোগ ঋণ শত্রুতা এই তিনটা বিনাশ করতে চলেছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। শুভ কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন শুভ। আপনাদের আটকে থাকা টাকা উদ্ধার কিন্তু হবে, এবং আপনাদের আগের থেকে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, কিন্তু আপনাদের পিতার শরীরশাস্ত্র নিয়ে একটু হলেও টেনশন বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এইবার যে আমি এই লগ্ন অনুযায়ী বলছি, এবার শেষ লগ্ন সেটা হচ্ছে মীন লগ্ন। তার আগে বলে দিই, এটা আমি বারবার বলছি, এটা আমি লগ্ন অনুযায়ী বলছি, দশা অন্তর্দশা মানুষের আলাদা, এবং লগ্ন অনুযায়ী যেটা বলছি এটা 30-35% মিলার সম্ভাবনা আছে। এবার আপনাদেরকে জানাই মীন লগ্ন। মীন লগ্নের আপনাদের দেখুন, আপনাদের পঞ্চম স্থানে এই রবির অবস্থান, যিনি কিনা আপনাদের ষষ্ঠপতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগ বৃদ্ধি পাবে। যারা গর্ভবতী মহিলারা আছেন, গর্ভহানি হওয়ার সম্ভাবনা, এই দিকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এবং আপনাদের ক্ষেত্রে সাকসেস সফলতার জায়গাটা কিন্তু কিছুটা হলেও বাধা আসবে, এবং মানসিক অশান্তি, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশান, এবং ছোটোখাটো চোট আঘাত লাগা, চোখের কিছু সমস্যা আসা, হার্টের সমস্যা আসা, এই দিকগুলো কিন্তু মীন লগ্নের জাতক বা জাতিকাদের সূর্যের রাশি পরিবর্তনে কিন্তু হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি 12টি লগ্ন অনুযায়ী আমি বললাম সূর্যের রাশি পরিবর্তনে কী প্রভাব পড়তে চলেছে। তো প্রত্যেকেরই নিশ্চয়ই দেখবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন এই সময় আপনারা যদি সূর্যের মন্ত্র পাঠ করতে পারেন, এবং যারা মকর রাশি বা মকর লগ্ন তারা ওং সাং শনিশ্চরায় নম, এটা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।